수류탄 쏘쏘쏘쏘쏘쏘 살아있네 쏘쏘쏘쏘쏘쏘 살아있어 쏘쏘쏘쏘쏘쏘 살아있네 쏘쏘쏘쏘쏘쏘 살아있어 살아있네 울고 싶어 বন্ধুকে সারা জন্য আমরা একটা দল পাঁচশো নিশ বছর এই দল চারশো আমাকে আশি বছর ইনশাল্লাহ আমি তিন দলের নেতা আর কোন দল লাগবে না যদি বঙ্গবাসী ভালো তারপরে তাকে রাখবো একসাথে লাগবে না আমি ভাষণ নিয়ে সেখানে বঙ্গবন্ধুর একজন নিরীহ লোক মারা গেল বঙ্গবন্ধুর পুত্রী সংসার হেডার উকিল হেডার জজ কি বিচার রাষ্ট্রে অনেক অনেক মিলিটারি হত্যা করেছেন সশস্ত্র বাহিনীর বঙ্গবন্ধুকে ওই ভেবেছেন লোকটা যে আজকে রাজনীতি কি বসেছেন বিএনপি স্বাধীনতার সময়
আমি এসে বলেছিলাম বঙ্গবন্ধুকে কেন ষড়যন্ত্র চলছে, আজকে বললো কেন আর পুত্র এরা কোনো এরা দেশে মানুষের চোর ডাকাতি ওই এক বিজেপি এসে এক বাংলাদেশে নির্বাচন আমার ম্যাজিস্ট্রেটে দমকেছে, আরে কেন অঞ্চল কেছে মেয়েরা খালি আসে এগুলি কি চলছে। আমি আজকে বললো জননেত্রী শেখ হাসিনা বলছেন জেলে যে চাইতাম আসামি করে কোনো শাস্তি কেন দেয় না। আমি ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা উনি টেলিফোন করেন, আমি টেলিফোন করা শুধু আজকে বাংলাদেশে এইভাবে শুরু হয়েছে আজকে দেশের অশান্তি নির্যাতন। আমি বিরোধী দল না, আমি সরকারি দলে বঙ্গবন্ধুর নাতি, যেখানে শেখ হাসিনা রুয়াত ভাই উনি একই কাছে আমার রুয়াত ভাই, আমি রাখছি পুলিশ কি মিলিটারি কি সশস্ত্র বাহিনীকে চাকরি থেকে মাথাচ্যুত কারণে মাথাচ্যুত কারণে এই দলীয় নেতাকে কারণে আত্মীয় বঙ্গবন্ধুকে তো আমার আত্মীয় ভালো না, আমার দলীয় নেতা ভালো আমাকে ভাই ভাই করে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে সেটা হে জানা অনাবারি আওয়ামী লীগের নেতা এক দেশ আছেন আরেক নেতা উঠতেছেন বাদাম আস্তার বেচা ও কুকুমণি ও বিএনপি এই তালিগালি লাগাইছে। আজকে দেখেন পাপন মিজার এক বাবায় থাকতে কালকে ডক্টরমন গেছি আলকাতে আমাদের নেতা আসছে আজকে দেখে আমি বলছি আমি কোম্পানি মেলে আশ্রয় দিলাম, বাংলাদেশ সরকার যেভাবে কষ্ট করবো বাক্সার সরকার আসেন না, এই জোয়ার আসবে বাড়াই কানবে জোয়ার আসবে বাড়াই কানবে বাংলাদেশ সরকার যেভাবে বেগুন হসপিটালে কিছু বাঁচতাম না আল্লাহ বাঁচাইছে দিকে আইসি। এই দেখো বাংলাদেশ সরকার যেভাবে জননেত্রী শেখ হাসিনা রুয়াত ভাই আই উনি এই বঙ্গবন্ধুর পত্রিকা এই সালাম করলে আধযাত্রা ভালো হয়, তাহলে আধযাত্রা ভালো না বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হয় আগে, তাহলে আধযাত্রা ভালো বঙ্গবন্ধুর দোয়াই বাচ্চে আই এই জাতির দোয়াই বাচ্চে আজকে যদি বিএনপি করতাম আরও আগে বোঝা যেতাম বঙ্গবন্ধুর দোয়াই ইনশাল্লাহ আছে জাতীয় নেতা চাইল নেতার বিচার বাসা নিশাব এদের বিচার করবার লাগে।